আজকে আপনাদের সামনে খুবই কমন একটি বিষয় নিয়ে আলোচনা উপস্থাপনের চেষ্টা করব, আর সে বিষয়টি হচ্ছে সাবর এবং শুকর। আপনারা এ নিয়ে অনেক আলোচনা শুনেছেন জীবনে। যদি বলেন ধৈর্য নিয়ে, আপনি আমার নতুন করে কি বলবেন? শুকর নিয়ে আর নতুন করে কি বলবেন? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমরা প্রতিদিনকার কার্যক্রমে, দৈনন্দিন প্রতিদিন যে কাজগুলো আমরা করি, এই কাজগুলো করতে গিয়ে এই দুটা জিনিসের এত বেশি মুখোমুখি হই যে মুখোমুখি অন্য কোনো বিষয়ের সাধারণত আমরা অত বেশি হই না। আর এই দুটা জায়গায় যদি আমাদের ঘাটতি তৈরি হয়ে যায়, আমার ব্যক্তিগত স্টাডি যা বলে, গবেষণা যা বলে, একজন মুমিনের জীবন থেকে যদি এই দুটা গুণের কোনো একটি গুণ ঘাটতি পড়ে যায়, সে যত ইবাদতই করুক না কেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারবে না। কারণ এই দুটা জিনিস হচ্ছে মুমিনের জন্য অব্লিগেটরি, মানে এই দুটার বাইরে কোনোদিন মুমিন যেতে পারে না। এই জন্য একটা মানে খুব মজার একটা হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদে এসেছে কিছুটা শব্দ পরিবর্তিত হয়ে। সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, আশ্চর্য মুমিনের ব্যাপারগুলো নিয়ে আমি খুব আশ্চর্য হই। একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, ইমানের ভিত্তিগুলোর উপরে বিশ্বাস করে, এমন ব্যক্তি যে নিজেকে মুমিন মনে করে, এই মুমিন ব্যক্তির কার্যক্রম, মুমিন ব্যক্তির বিভিন্ন কাজ নিয়ে আমি আশ্চর্য হয়ে যাই। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল বলছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়গুলো কত আশ্চর্য, কত আশ্চর্য। আশ্চর্য মানুষ কখন হয়? সাধারণত যে বিষয় ঘটে না সেই রকম কোন বিষয় ঘটে গেলে মানুষ আশ্চর্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের ব্যাপারে আশ্চর্য বোধ করলেন। তারপরে তিনি বললেন, আন্না আমরাহু কুল্লুহু লাহু খাইর। আশ্চর্য হওয়ার কারণ হচ্ছে এই যে মুমিনের জীবনে সে যত কাজই করে, তার জন্মের পর থেকে বা বালে হওয়ার পর থেকে বা বুঝবান হওয়ার পর থেকে যত কাজ সে করে, এই সব কাজই তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল বলছেন, ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, একজন মুমিনের সমস্ত কাজ, সমস্ত কাজ, সমস্ত কাজ, সব কাজ, এ টু জেড কাজ, সব কল্যাণ, সব কল্যাণ, ভালো। আশ্চর্যের বিষয় না এটা? কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? একজন মানুষ ভালো খারাপ সবই তো করে, তারপরেও সমস্ত কাজ কিভাবে কল্যাণ হয়? আশ্চর্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন কল্যাণ, অতএব কল্যাণ কিভাবে কল্যাণ? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাইসা যালিকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এই যে মুমিনের জন্য কল্যাণকর বিষয়, এটা মুমিন ছাড়া অন্য কারো জন্য এই কল্যাণ আসে না। মুমিন ছাড়া আর কারো জন্য এই কল্যাণ হয় না। যে ব্যক্তি মুমিন না, যে ব্যক্তি সত্যিকার হয়ে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর আনুগত্য করে না, তাকে এই কল্যাণ স্পর্শ করবে না। সে মনে করবে যে না, আমার জীবনে কিছু কল্যাণও আছে, কিছু খারাপও আছে। কিন্তু যে মুমিন, সত্যিকারের মুমিন, সে সব সময় মনে করবে যে আমার জীবনে যা কিছু হচ্ছে, এ টু জেড সব কিছুর মধ্যে কি আছে? কল্যাণ। কিভাবে? এরপরে অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন আসাবাতহু সাররাউন শাকার। এটা হচ্ছে এক নম্বর নীতি। এক নম্বর নীতি হচ্ছে এই, ফাইন আসাবাতহু সাররাউন শাকারা ফাকানা খায়রান লাহু। কোন মুমিন ব্যক্তির জীবনে যদি কোন আনন্দের উপলক্ষ আসে, খুশির উপলক্ষ আসে, কোন নিয়ামত যখন সে পায়, কোন নিয়ামত যখন সে ভোগ করে, যখন সে কোন আনন্দ উদযাপন করে, আনন্দের মুখোমুখি হয়, কোন ভালো লাগার জিনিস যখন তার সামনে আসে, তখন সে কি করে? শাকর। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে। কি করে? আল্লাহর শুকরিয়া আদায় করে। সে ব্যবসায় সাফল্য পেয়েছে, কি করবে? আনন্দিত হয়েছে তো, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাফল্য দিয়েছেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, আনন্দ, আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। সে এক জায়গায় গিয়েছে একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য সফল হয়েছে, ভালো উদ্দেশ্য, সে আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। সে সন্তান লাভ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিয়েছেন, সে খুশি, প্রচন্ড খুশি, আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। সে নতুন চাকরি খুঁজতেছে, চাকরি পেয়েছে, সে আনন্দিত, প্রচন্ড রকম খুশি, সে আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। সে অসুস্থ ছিল, সুস্থ হয়েছে, সে আনন্দিত, খুশি, সে আল্লাহ শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। সে তার জীবনে এমন কোন আনন্দের উপলক্ষ আসবে না যে আনন্দের জন্য সে শুকরিয়া আদায়
করবে না অর্থাৎ যখনই তার জীবনে কোনো আনন্দ খুশি এর উপলক্ষ আসবে বা আনন্দ খুশি হবে সাকাত এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন আসাবাতহু সাররাউন তার জীবনে যদি কোনো আনন্দ খুশি আসে তাহলে ফাশাকার সে আল্লাহ শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে বোঝা গেল একজন মুমিনের জীবনে যখন কোনো কল্যাণ আসে ভালো আসে খুশি আসে আনন্দ আসে তখন সে দুনিয়ার অন্যান্য বিষয় না করে সবার আগে সে আল্লাহ শুকরিয়া আদায় করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই আনন্দের ব্যবস্থা করে দিয়েছেন আনন্দের ব্যবস্থা কে করে দিয়েছেন আপনার সন্তান হয়েছে আপনার তো আনন্দ আর ধরে না আপনি পারলে পুরো গ্রামবাসীকে মিষ্টি খাওয়ান আপনার ছেলে বা আপনার মেয়ে এসএসসি পাস করেছে এ প্লাস পেয়েছে আপনার আনন্দ আর ধরে না আপনি পারলে পুরো ঢাকা শহরে মিষ্টি খাওয়ান হ্যাঁ আপনার চাকরি হয়েছে আপনার আনন্দ ধরে না আপনার ব্যবসায় সফলতা পেয়েছেন আপনার আনন্দ আর ধরে না এত আনন্দ আপনি কিভাবে প্রকাশ করবেন আপনার বৈধ অনেকগুলো পদ্ধতি আছে কিন্তু এর মধ্যে এক নাম্বার পদ্ধতি হচ্ছে ওয়াজিব পদ্ধতি আবশ্যকীয় পদ্ধতি যেটা আপনাকে করতেই হবে যেহেতু আপনি মুমিন সে পদ্ধতির নাম হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করা সে পদ্ধতির নাম হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করা আপনি অন্ততপক্ষে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আপনি আপনার সাফল্য উদযাপন করবেন আপনি আপনার সফলতাকে আপনি আপনার আনন্দকে উদযাপন করবেন আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আপনি আপনার সন্তানের ভালো রেজাল্টটা যখন কানে আপনার শুনবেন সবার আগে আপনার মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ আপনি যখন ব্যবসায়িক সফলতার কোন এক জায়গায় দরপত্র সাবমিট করেছেন সেই দরপত্র গ্রান্টেড হয়েছে আপনার কানে এসেছে আপনি সাথে সাথে বলে উঠবেন আলহামদুলিল্লাহ আপনার হয়তোবা আপনি নিজে ছাত্র আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন আপনি শুনেছেন আপনি ক্লাস পেয়েছেন আপনি সাথে সাথে বলে উঠবেন আলহামদুলিল্লাহ আপনি যে কোনো ভালো সংবাদ যে কোনো ভালো কাজ যখন আপনার সামনে আসবে আপনি সম্পন্ন করবেন বলে উঠবেন আলহামদুলিল্লাহ খুব কষ্ট হবে খুব কষ্ট মুখ থেকে বের হয় না তো মুখ থেকে বের হয় না ভালো একটা কিছু আসছে ওটা আমার কৃতিত্ব আমার অর্জন আমি কষ্ট করে এটা করেছি এমন ভাব দেখায় বোঝা গেল সে না তার নিজের যোগ্যতায় নিজের কৃতিত্বে এটা সম্পন্ন করেছে আল্লাহর কসম করে বলছি আপনি ভালো করেন খারাপ করেন যাই করেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাথায় যদি জ্ঞান বুদ্ধি না দিত আপনার হাতগুলো যদি না থাকতো আপনার যদি পাগুলো না থাকতো আপনার যদি ব্রেন না থাকতো আপনার যদি চোখ না থাকতো কান না থাকতো আপনি কি দিয়ে কৃতিত্ব অর্জন করতেন কি দিয়ে আপনি কৃতিত্ব অর্জন করতেন আপনি আজকে লাখপতি হয়েছেন কোটিপতি হয়েছেন আর এক সময় ফকিরের মতো ছিলেন ভিটে মাটি কিছুই ছিল না আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামত দিয়েছে আর এক সময় আপনি যখন অভাবে ছিলেন তখন পাঁচত্ব সালাত আদায় করতেন আর আজকে ব্যবসায়িক কারণে বিভিন্ন ভাবে আপনি সমাজের অনেক উঁচু পর্যায়ে চলে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছেন শুকরিয়া না এটা হচ্ছে আল্লাহর নাফরমানি এটা হচ্ছে আল্লাহর অকৃতজ্ঞতা আল্লাহর অকৃতজ্ঞতা করার জন্য মুখ থেকে বলতে হয় না যে আল্লাহ তোমার কৃতজ্ঞতা আমি আদায় করলাম না এটা মুখ থেকে বলতে হয় না এটা নিজের কাজ দ্বারা প্রমাণ হয় যখন আপনার শুকরিয়া আপনি ঠিকমতো আদায় না করবেন আল্লাহর আনুগত্য আপনি না করবেন এর মানে হচ্ছে আল্লাহ দেয়া নিয়ামত আপনি মানে না শুকরিয়া করলেন আল্লাহ দেয়া নিয়ামতকে আপনি অকৃতজ্ঞতা ভরে প্রত্যাখ্যান করলেন এর মানে হচ্ছে এটা সেই জন্য প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার বলছিলাম আজাবান নিয়াম মুমিনের কাজ কতই না আশ্চর্য বোধ ইন আসাবাতু সাররা উন শাকার যখন তার কাছে কোনো ভালো কিছু আসে সে শুকরিয়া আদায় করে ভালো কোনো খবর তার কাছে শুকরিয়া ফাকানা খায়রান লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই যে শুকরিয়া আদায় করলো এই শুকরিয়া আদায় করাটা তার জন্য কল্যাণকর তার জন্য ভালো আমরা তো খালি ভালো খুঁজি খায়র ওয়েলফেয়ার কিছু হয় সমাজের ওয়েলফেয়ার ব্যক্তির ওয়েলফেয়ার ফ্যামিলির ওয়েলফেয়ার খালি কল্যাণ আর ভালো খুঁজি আর বাবা ভালো নির্দেশনা ভালো ফর্মুলা এই হাদিসের মধ্যে দেওয়া আছে তো তুমি না রাসূলের খুব রাসূলের খুব ভালো উম্মত তুমি না রাসূলের খুব কাছের মানুষ বলে নিজেকে মনে করো আশিক রাসূল মনে করো মুহাব্বুর রাসূল মনে করো তুমি না রাসূলকে খুব ভালোবাসো তাহলে তোমার জন্য তো এই ভালো লাগার ফর্মুলা মুমিন হওয়ার ফর্মুলা আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন সে ফর্মুলার এক নম্বর ফর্মুলা হচ্ছে আপনার জীবনে যখনই কোনো আনন্দ আসবে যখনই কোনো ভালো খবর আসবে কাজ আসবে যখনই কোনো সফলতা আসবে আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ এবং শুকরিয়া আদায় করাটাই আপনার জন্য কল্যাণ শুকরিয়া আদায় করাটাই আপনার জন্য কল্যাণ আপনি সারা গ্রামবাসীকে যদি মিষ্টি খাওয়ান ওর মধ্যে কল্যাণ আছে আল্লাহ রাসূল এই কথা বলেন এই কথা বলেন নাই এর মাধ্যমে অন্য সওয়াব হতে পারে বা অন্য কিছু হতে পারে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আপনি যদি আল্লাহ শুকরিয়া আদায় করেন ভালো থাকা অবস্থায় তাহলে আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দিবেন কল্যাণ দিবেন এটা আপনার জন্য কল্যাণকর এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা তাহলে মানুষের জীবনে কি খালি ভালো সংবাদই আসে খারাপ হয় না দুঃখের সংবাদ আসে না আসে তো তখন কি করবে তখনই তো গিয়ে বিপত্তিটা বাজে মানুষ ভালো আসলে আলহামদুলিল্লাহ টুকটাক বলে আলহামদুলিল্লাহ টুকটাক মানুষ বলে কিন্তু যখন বিপদ আসে যখন দুঃখ আসে
যখন কষ্ট আসে তখন কি করে? এই কথাই আল্লাহর রাসূল হাদিসের পরের অংশে বলছেন, ওয়া ইন আসাবাতহু যাররাউন ফাসবর। যখন তার জীবনে কোনো কষ্ট আসে, যখন তার জীবনে কোনো অকল্যাণ আসে, যখন তার জীবনে কোনো দুঃখ আসে, এমন বিষয় আসে যেটা তার চোখ থেকে অশ্রু ঝরায়, তার মনটাকে ব্যথিত করে, তার মনকে বেদনা বিধুর করে দেয়। মানুষের জীবনে এমন মুহূর্ত আসে না? বিভিন্ন ভাবে আসে। ব্যবসায় ধস পড়েছে, হ্যাঁ, আপনার সন্তান মারা গেছে, আপনার ভাই বা বাবা কিংবা মা মারা গেছে, মানুষের জীবনে দুঃখের বিষয় না? এগুলো কষ্টের বিষয় না? আপনার ছেলে বা মেয়ে বা আপনি নিজে, বাচ্চারা যারা আছে, ছেলেরা যারা আছে, স্টুডেন্টরা যারা আছে, পরীক্ষায় ফেল করেছে, এই আজকে ব্যাপারে বললাম, কোন মেয়ে যেন কোথায় এসএসসি পরীক্ষায় মানে খারাপ করেছে এইচএসসি পরীক্ষায়, এই রাগে, হ্যাঁ, পরিবারের প্রতি অসন্তুষ্ট হয়ে বা বিভিন্ন কারণে আত্মহত্যা করেছে, অহ করতেছে, যে দুঃখ সহিতে না পেরে কি করে মানুষ আত্মহত্যা করে, আত্মহত্যা করে। এর একটা মৌলিক কারণ হচ্ছে এই হাদিস তো আপনি আপনার বাচ্চাকে শেখান নাই, সে তো আত্মহত্যা করতেই পারে, সে তো জানে যে কল্যাণ হলে আনন্দিত হতে হয়, কিন্তু দুঃখ পেলে কিভাবে সেটাকে সামলাতে হয় সেটা সে জানে না। দুঃখ পেলে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়, ইসলামের ব্যাপারে ফর্মুলা কি সেটা সে জানে না, তাকে জানান নাই তো, সেই জন্য হঠাৎ করে সে শক্ত হয়, আর শক্ত হওয়ার পরে মানে আস্তে করে নেমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন আসাবাতু যাররাউন ফাসবর। মুমিন ব্যক্তি যে হতে চায়, যে ব্যক্তি সত্যিকারের মুমিন বলে নিজেকে দাবি করে, সে তার কাছে যখন কোনো দুঃখ কষ্ট বেদনা আসে, কোনো খারাপ লাগার বিষয় তার সামনে উপস্থিত হয়, ফাসবর, তখন সে ধৈর্য ধারণ করে, কি করে ধৈর্য ধারণ করে, কি করে ধৈর্য ধারণ করে। আমরা ধৈর্যের মানে সবরের অনুবাদ ধৈর্য দিয়ে বাংলায় করি, আসলে সবর বলতে যত ব্যাপক জিনিসকে বোঝানো হয়, বাংলায় ধৈর্য বলতে ওই সবরের পুরো জিনিসটাকে বোঝানো সম্ভব সম্ভব না। সবরের অনেকগুলো ব্যাখ্যা আছে। ধৈর্য বলতে কি বুঝি আমরা? ধৈর্য বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো বিপদ হয়েছে, অতএব কোন রকমের কতক্ষণ গালি গালাজ করে, কোনো কতক্ষণ মানে মুখ ছুটাইয়া, তারপরে কতক্ষণ রাগ টাক দেখাইয়া, তারপর যখন আর কিছু করতে পারে না তখন ঠান্ডা, এমনটাই তো সবুর। ধৈর্য তো আমাদের সমাজে তাই হয়, কি হয়, এই ব্যবসায় ধস নেমেছে, এই কার কারণে ধস নেমে আমার ব্যবসায় লস হয়েছে, অমুকে চাকরি নট করো, এই করো, সেই করো, অবশ্যই এগুলো আপনি কারণ খুঁজবেন, কিন্তু আপনি যখনই এই কোনো একটা কষ্ট অকল্যাণ বা ক্ষতির জন্য আপনি যখনই হয়ে যায় এটা, তখন খুব ঘাবড়ে যান, অস্থির হয়ে যান, অস্থির হয়ে কয়েকজনের চাকরি নট, তারপরে কয়েকজনে মারধর করে, গালি গালাজ করে, একরকম নিজে যা করার লাগে মাথায় তা সবকিছু করে, তারপরে যখন দেখেন যা হারিয়ে গেছে তা তো আর ফেরত পাওয়া যাবে না, আর কি করবো, সবরই করি, এরকমটাই তো করি আমরা, এর নাম মনে করি ধৈর্য না, এর নাম আসলে ধৈর্য না, এটা ধৈর্যের একটা দিক, এটা মাত্র ধৈর্যের একটা দিক, তাও সেকেন্ডারি দিক। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসবরু আসসবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম আঘাতে ধৈর্য ধারণ করাটাই হচ্ছে আসল ধৈর্য। প্রথম আঘাত কি? আপনার কাছে খবর এসেছে আপনার দোকান আগুন লেগে পুড়ে গেছে, আপনার কাছে খবর এসেছে মোবাইলে আপনার দোকান আগুন লেগে পুড়ে গেছে, আপনি কি করবেন বলেন? এই মুহূর্তে আপনার কি করণীয়, আপনার কি করা উচিত? আপনি যদি তখনই ফোনের উপরে রাগারাগি শুরু করে দিলেন, এই তোরা কে, কোথায় ছিলি, আগুন লাগছে কিভাবে, শর্ট সার্কিট কিভাবে হলো, ইত্যাদি ইত্যাদি উত্তম চিল্লাচিল্লি ফোনে শুরু করে দেন, আপনি কি সবুর করতে পারলেন? ওই আগুন আপনার চিল্লাচিল্লির মাধ্যমে কি একটু নেবে, একটু কমবে ক্ষতি? কিছুই হবে না, মাঝখান থেকে আপনার কিছু গুণা হবে, মাঝখান থেকে আপনি গালি গালাজ করবেন, অধৈর্য হয়ে যাবেন, অন্যায় কিছু কাজ করবেন, মাঝখান থেকে আপনার গুণা হবে, হবে না, স্বাভাবিকভাবেই হবে। সেই জন্য আপনার কাছে যখন বিপদ, কোনো কষ্ট, কোনো অকল্যাণ আসে, সবর, ধৈর্য। বলছিলাম ধৈর্য মানে কি, ধৈর্য মানে জিনিসটা বুঝতে মানুষ ভুল করে, ধৈর্য মানুষ মনে করে যে কতক্ষণ রাগটা ঝেড়ে তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার নাম ধৈর্য, না, রাগটা ঝাড়ার আগে ঠান্ডা হয়ে যাওয়ার নাম ধৈর্য, অভিযোগ দায়ের করার আগে নিজের মুখটাকে বন্ধ করে রাখার নাম ধৈর্য, কাউকে থাপ্পড় দেওয়ার আগে নিজেকে হাতটাকে কন্ট্রোল করে নিজের রাগটাকে থামাচাপা দেওয়ার নাম ধৈর্য, অন্তরে কারো প্রতি ঘৃণা পোষণ না করে অন্তরটা তার প্রতি সন্তুষ্ট রাখার নাম ধৈর্য। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত উক্তি তার কিতাবে লিখেছেন তিনি, আসসাবর কি, হাফসুন নাফসি আনিল জাজ'ই, হাফসুন নাফসি আনিল জাজ'ই, অস্থিরতা থেকে নিজের অন্তরকে আটকে রাখা। কোন অকল্যাণের খবর এসেছে, কোনো খারাপ খবর, ছেলের মৃত্যু, বাবার মৃত্যু, মায়ের মৃত্যু, বা অন্য কোনো সমস্যা, যে কোনো ধরনের সমস্যা, দুনিয়াবি সমস্যা লাগতেই থাকবে। সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন না, একটু পরে আয়াতখানা বলছি যদি সময় থাকে, সেখানে মুসিবত থাকবে আপনার জীবনে, মুসিবত ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহর রাসূলের জীবনে মুসিবত ছিল না, নবীদের জীবনে মুসিবত ছিল না, তাহলে আল্লাহর রাসূল এবং নবী যারা রাসূল ছিলেন এই দুনিয়ায়
তাদের থেকে কি আপনি আমি শ্রেষ্ঠ? আপনার আমার মর্যাদা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের থেকে বেশি না কম? অবশ্যই অবশ্যই কম। তাহলে নবী রাসূলের জীবনে যদি মুসিবত এসে থাকে, পরীক্ষা এসে থাকে, আপনার আমার জীবনে আসবে না কে বলেছে? কে বলেছে? যে মুমিন তার জীবনে পরীক্ষা আসবে আসবে।